আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে পাখিকে তোমরা 24 ঘন্টার জন্য কী কী ডায়েট দিয়ে রাখবে এবং কী কী ডায়েট দিলে পাখিকে তোমরা পাখি থেকে সাকসেসফুল ব্রিডিং পাবে। তো সেই টপিক নিয়ে আজকের ভিডিও চলে এসেছে। আজকের ভিডিওতে আমি পুরো তোমাদেরকে সাথে শেয়ার করব যে আমি আমার ঘরের ফার্মের পাখি থেকে কী করে এত ভালো রেজাল্ট পাচ্ছি, কী করে ব্রিডিং পাচ্ছি। তো আজকের এরকম আমি যে যা যা দেখাবো, আজকে যা যা আমি পাখিকে খাবার দিই, আজকে আমার ফার্মের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী কী দিই পাখিকে, কী কী দিলে কেমন ব্রিডিং আসছে, প্রত্যেক কিছু খাবার আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আগানো যাক। তো এখানে আমি সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা, ভুট্টা, গম, ভুট্টা গোটা ভুট্টাটা আমি দিই না, কারণ ওটা ভিজতে অনেক টাইম লাগে। তো এখানে আজ যে ভুট্টাটা আছে এটা কাটা ভুট্টা, তার সাথে বড় বড় বিনসের যে সিড হয় সেই সিড, তারপরে কিছু সবুজ যে আমরা যে কড়াই খাই সেই সবুজ কড়াই, ভুট্টা, ছোলা, গম, আরও যাবতীয় যে সিড মিক্সগুলো হয়। আর এখানে ছোলাগুলো প্রত্যেকটা অঙ্কুরোদ্গম করা ছোলা আছে, অঙ্কুর বেরোনো ছোলা। এই ছোলা পাখির ক্ষেত্রে খুবই স্বাস্থ্যবান এবং পাখিকে দিলে পাখির শরীর খুব ভালো থাকে। তো আজকের বেশি দেরি না করে তো ভিডিওটা দেখতে থাকো পুরো টপিক, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু ইনফরমেশান পাবে। এবং যারা নতুন পাখিকে কী কী ভুল খাবার দিচ্ছ, কী কী সঠিক খাবার পাখির জন্য, সেটা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে তোমরা পুরো ফুল ইনফরমেশান পেয়ে যাবে। এবং এরকমভাবে তোমরা যদি চলতে থাকো তোমাদের পাখি আমার মতো ব্রিডিং করবে। তো পাখির ঘরে চলে আসতে না আসতে সেই দেখার সাথে সাথেই ওরা খুবই আগ্রহী হয়ে পড়েছে যে কখন আমাদেরকে এটা প্রোভাইড করবে। আর এখানে যে সিডগুলো আছে প্রত্যেকটা পাখি খাওয়ার জন্য কত আগ্রহী হয়ে আছে দেখো, খাঁচার গায়ে এসে জড়িয়ে আটকে আছে যে কখন ওদের আমি কেজের ভিতরে এটা আমি ওদেরকে প্রোভাইড করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা লম্বা না করে আমি খাবার প্রোভাইড করি, দেখা যাক। তো এখানে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি, ট্রে, যে ট্রেতে আমি খাবার দিই সেই ট্রেটা সাজিয়ে নিচ্ছি, এবং সেই ট্রেতে আমি প্রত্যেকটাতে সমান পরিমাণে, যেখানে বেশি হয় বাচ্চা আছে একটু বেশি দেবো, যেখানে বাচ্চা নেই সেখানে কম পরিমাণে দিয়ে আমি ওদেরকে প্রোভাইড করব। তো চলো ট্রেটা সাজিয়ে নিয়ে ওদেরকে দেওয়া যাক, দেখো। তো আমার এখানে ট্রে সাজানো কমপ্লিট, এবং খাবার দেওয়ার মধ্যে দুটি ধরন আছে। তো আমরা ডাইরেক্ট ধরো সকালে আমরা যে
তো ফল প্রত্যেক পাখি খাওয়ার উপযুক্ত সাইজ মতো কেটে নেওয়ার পরে তো ওদেরকে আমরা প্রোভাইড করব। তো এখানে আমি সব কিছুই সম পরিমাণে কেটে নিয়েছি যেটুকু আমার কাছে উপলব্ধ ছিল, এবং প্রত্যেকটা কাটার পরে এখন চলে যাব পাখির কেজের দিকে, এবং পাখির কেজে আমি প্রত্যেকটা প্রোভাইড করব। আর একটা ইম্পর্টেন্ট নোটিস, তো এখানে যে আপেলগুলো আমি কেটেছি আপেলের কোনো বীজ নেই, এই আপেলের যে বীজগুলো এগুলো পাখিকে দেওয়া যাবে না, এগুলোতে টক্সিক থাকে, এগুলো পাখি খেলে পাখির শরীরে ক্ষতি করতে পারে। তো এটাও একটা ইম্পর্টেন্ট নোটিস, তোমরা সবাই জেনে রাখো আপেলের বীজ কোনোদিন পাখিকে খেতে দেবে না। তো এখানে আমি প্রত্যেক কেজে চলে এসেছি, এবং কেজের ভিতরে যে আমি সকালে সফট ফুডটা দিয়েছিলাম 8টার সময়, তো দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ওরা খেয়েছে, একটুও নেই ওখানে। তো চলো বেশি দেরি না করে এখানে আমরা প্রত্যেকটা ট্রে বের করে নেবো, নিয়ে ট্রেটা সকালে যেমন সাজিয়েছিলাম তো ট্রেটা সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি। এবং ট্রেটা সাজানো হয়ে গেলে ওদেরকে আমরা যে ফলটা রেডি করা আছে কাটা, তো সেই ফলটা আমরা ওদেরকে প্রোভাইড করে দেব। তো ট্রেটা এখানে সব করে সাজিয়ে নিই এবং বাইরে থেকে ফল নিয়ে চলে এলাম, ও এখানে ফলগুলো সাজিয়ে নিচ্ছি ট্রেতে, এবং সাজিয়ে নিয়ে ফলগুলো সম পরিমাণে যেখানে বাচ্চা আছে একটু বেশি দেবো, আর যেখানে ডিম পেড়েছে সেখানে অল্প নর্মাল, যে কেউ কংগ্রেস করেনি তাদেরকেও যেমনভাবে সাজাবো এখানেও নর্মাল তেমনভাবে সাজিয়ে ওদেরকে প্রোভাইড করবো। এবং এরকমভাবে আমি যে কংগ্রেস বলছি যেমনভাবে বলছি সেরকমভাবে তোমরা পাখিকে খাওয়া দাও, তো পাখি তো আমার কিন্তু সাকসেসফুল ব্রিডিং করবে গ্যারান্টি। ট্রেটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে যে পাইনঅ্যাপেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাইনঅ্যাপেলগুলো বাচ্চাই ছিল কিছুদিন আগে দেখেছিলাম, এবং এগুলো এখন প্রপার একদম খাওয়া শিখে গিয়েছে। তো এগুলোকেও আজকে আমি সেলফ ফিড হয়ে গিয়েছে এগুলো, তো এগুলোকে আজকে আমি আলাদা করে দেবো। এবং প্রত্যেকটার কালার, হেলথ দেখতে পাচ্ছ কীরকম গুড কন্ডিশন আছে, আর প্রত্যেকটা পাখির সাইজ একদম হিউজ সাইজ। আমি যেমনভাবে বলছি তোমরা সেমনভাবে ট্রিট করো, তোমরাও এরকম রেজাল্ট পাবে। তো আরেকটা কেজে দেখাচ্ছি, এটা আর একটা পাইনঅ্যাপেলের পেয়ার, তো এখানেও কিছু প্রোগ্রেস এসছে। এই বাচ্চাগুলো হ্যান্ড ফিডিং বাচ্চা, এগুলো যদি তোমরা কেউ নিতে চাও আমার সাথে ইনবক্স করবে, এগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেবো। একদম পুরো গুড কোয়ালিটি A1 বাচ্চা আছে, এবং প্রত্যেকটা ফাদার প্যারেন্টস ফিটার বাচ্চা আছে, এবং প্রত্যেকটার হেলথ কন্ডিশন এবং সাইজ বিগ সাইজ এবং গুড কোয়ালিটি বাচ্চা। যদি তোমরা পারচেস করতে চাও তো আমার সাথে ইনবক্স করো, তো ইনবক্সে। আর আমি এখন পাইনঅ্যাপেল ধরছি, তো নিজের পাখির ফার্ম থেকে বাচ্চা কালেক্ট করা এবং ফিলিংসটাই আলাদা। আর এখানে পাইনঅ্যাপেলটা যেটা আমি ধরলাম, এখন পাইনঅ্যাপেলের কালার তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল আছে, আর হিউজ সাইজ এবং বাচ্চার সাইজ দেখো একদম পুরো একদম বড় পাখির মতো সাইজ একদম। তো বাচ্চাগুলো আমি যেখানে বাচ্চা থাকে আমার পাইনঅ্যাপেল, তো সেখানে আমি যত বাচ্চা কালেক্ট করি সেখানে রেখে দিচ্ছি। আর এখন টোটাল বাচ্চা কালেক্ট করেছি এখানে, এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে। যদি তোমরা এগুলোর মধ্যে থেকে তোমরা নিতে ইচ্ছুক থাকো তো ইনবক্স করো, এগুলো প্রত্যেকটা আমার ফার্মের ব্রিডিং বাচ্চা, কোনোটা আমার কেনা নয়। আর এগুলো আমি সেল করব, তো এগুলো যদি কেউ নিতে ইচ্ছুক থাকো ডাইরেক্ট ইনবক্স করো। তো এই বাচ্চাগুলো প্রত্যেকটাই হেলদি গুড কন্ডিশন এবং হিউজ সাইজের বাচ্চা আছে। এবং তোমরা, এটা হচ্ছে আমার পাখি ধরা অস্ত্র, আর এই অস্ত্র দিয়ে আমি সবসময় পাখি ধরি। আর চলো দানাটা দেওয়া যাক এখন, সিড মিক্স যেটা আমি বার করে রেখেছিলাম, ওদেরকে ফল দিয়েছিলাম বলে বার করা ছিল। তো এখন সিড মিক্সের ট্রেগুলো সাজিয়ে নেব, এবং প্রত্যেকটা ট্রে সাজানো হয়ে গেলে তো আমি কেমন কেমন সিড মিক্স দিই, কোন পাখিকে কী সিড মিক্স দিই, প্রত্যেকটা আলাদা আলাদা আমি সিড মিক্স দিই। কনুরের জন্য আলাদা, সানকনুরের জন্য আলাদা, এবং ককটেলের জন্য আলাদা। তো কী সিড মিক্স দিচ্ছি সেটাও তোমার সাথে আমি শেয়ার করে দিচ্ছি। নর্মাল কাঙ্গি দানা আছে, ঘাসের দানা, অন্ধ্রের যে দানাটা হয়,
তো এটা আমি ককটেলের জন্য দিলাম, এটা জাস্ট ককটেলকেই দিই আমি, আর আদার্স কোনো পাখিকে এটা দিই না। তো এখানে সানফ্লাওয়ার সিড আছে, তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মিক্স সিড বানানো আছে, এখানে রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, প্যাডি, সানফ্লাওয়ার, কুসুম দানা সব রকম মিক্স আছে। এটা আমি প্রত্যেক দানার উপরে অল্প অল্প পরিমাণে ছড়িয়ে দিই। আর সানকনুরের জন্য একটা আলাদা সিড মিক্স বানানো আছে, এখানে মাঠ কড়াই আছে, কাঁচা মাঠ কড়াই, পিনাট বাদাম আর আখরোট আছে, তারপরে প্যাডি আছে, সানফ্লাওয়ার আছে, আর এটা হচ্ছে আখরোট, আর আপনার আছে মিলেট, সব রকমের মিলেট আছে, আরও অনেক রকমের সিড মিক্স আছে। এগুলো আমি অনলি ফর সানকনুরকে আমি প্রোভাইড করি। আর এরকমভাবে যদি তোমরা পাখিকে ট্রিট করো তো 100% সাকসেসফুল ব্রিডিং তোমরাও পাবে। তো চলো প্রত্যেক দানাটা দিয়ে নিই। প্রত্যেক কেজি দানা দেওয়া কমপ্লিট এবং এরা খেতে ব্যস্ত, ড্রাই ফুডের জন্য এরা অনেক অপেক্ষা করে থাকে সারাদিন। এদের সফট ফুড, তারপরে ভেজিটেবলস, যত রকম ফ্রুট হয় সেগুলো দেওয়ার পরে সফট ফুডটাও এদের খুব ফেভারিট। আর সফট ফুড দিতে না দিতেই এরা সব একদম সফট ফুড খেতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পাইনঅ্যাপেল, ব্ল্যাক ক্যাপ, সানকনুর প্রত্যেকেই যে যার এখন সফট ফুড খাওয়া, এই ড্রাই ফুড খাওয়াতে ব্যস্ত। তো কেউ কেউ মাঠকড়াই হাতে নিয়ে নিয়েছে, কেউ কেউ সানফ্লাওয়ার গালে নিয়ে নিয়েছে, এখানে দেখো মাঠকড়াই ধরে ধরে খাচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, খোদা হাফেজ।